নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ। আমি বিট্টু রায় চৌধুরী। রাজ্য রাজনীতিতে বিধানসভার অবদান কার্যত অনস্বীকার্য। বিধানসভা থেকে বিভিন্ন ইস্যু উত্থাপন করা হয় এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে আজকে শীতকালীন অধিবেশন শুরু হলো এবং সেই শীতকালীন অধিবেশনের প্রথম দিনই কার্যত উত্তাল হয়ে উঠল দ্রৌপদী মুর্মু ইস্যুতে। বিজেপির তরফে পরিষদীয় দল তারা 185 মোশনে মুলতুবি প্রস্তাব জমা দেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন এবং তারপর মূলত বিজেপির অভ্যন্তরে ক্ষোভ দেখা দিল এবং সেই বিষয়টাকে সামনে রেখেই কক্ষের অভ্যন্তরে তারা বিক্ষোভ দেখালেন। কক্ষের বাইরে এসেও বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। পাল্টা যখন কক্ষের অভ্যন্তরে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছেন, সেই সময় তৃণমূলের তরফে যারা মহিলা বিধায়করা ছিলেন তারা পর্যন্ত বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং তাদের যেটা ইস্যু সেটা হলো বীরবা হাসদাকে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে। অর্থাৎ একদিকে দাঁড়িয়ে যখন অখিলগিরিকে বরখাস্ত করার দাবি তুলছে বিজেপি পরিষদীয় দল, ঠিক তার পাল্টা বীরবা হাসদা নিজেই শুভেন্দু অধিকারীর কে পদত্যাগের দাবি জানালেন এবং শুধু তাই নয় অভ্যন্তরে তারা বিক্ষোভও দেখালেন। এবং এক্ষেত্রে তৃণমূলের যারা মহিলা বিধায়করা ছিলেন তাদের ভূমিকা কার্যত সক্রিয় দেখা গিয়েছিল এবং অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির যে কজন বিধায়করা তারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই অখিলগিরির বিরুদ্ধে কার্যত ক্ষোভ পোষণ করেন। এবং সেই সময় যখন বিক্ষোভ চলছে সেই সময় অখিলগিরি নিজেও বিধানসভার কক্ষের অভ্যন্তরে উপস্থিত ছিলেন এবং বাইরে বেরিয়ে বিজেপির তরফে যেটা বক্তব্য রাখা হয় যে তারা ওয়াক আউট করেননি, তারা হাউস মুলতুবি হয়ে যাওয়ার পর তারা বেরিয়েছেন। যদিও শাসক দলের তরফে পাল্টা বক্তব্য রাখা হয় বিজেপি ওয়াক আউট করেই বেরিয়েছিল, হাউস কোনোভাবেই মুলতুবি হয়নি। অর্থাৎ এই যে দ্রৌপদী মুর্মু ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে বিধানসভার অভ্যন্তরে বিধানসভার গেটের বাইরে উভয় ক্ষেত্রেই বিজেপি পরিষদীয় দলের যে ভূমিকা সেই ভূমিকা কার্যত গুরুত্বপূর্ণ আকার ধারণ করছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি জানিয়েছিলেন যে বিধানসভার অভ্যন্তরে যখন এই বিক্ষোভ যখন শুরু হবে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে বিজেপি পরিষদীয় দল তারা বিক্ষোভ দেখাবেন এবং যেরকম কথা ঠিক সেরকমই কাজ। প্রথম দিনই বিধানসভা শুরু হয়েছে, আজকে সোমবার থেকে পুরোপুরি পুরোদমে বিধানসভা শুরু হলো, সেই প্রথম দিনই বিজেপির তরফে এই ধরনের যেই বিক্ষোভ সেই বিক্ষোভ দেখালো হলো। পাল্টা শাসক দলের তরফে বক্তব্য যে বিজেপি যেই ভূমিকা পালন করছে বিধানসভার অভ্যন্তরে সেটা কোনোভাবেই কাম্য নয়, তারা কোনো আলোচনায় তো উপস্থিতি থাকেন না, তার পাশাপাশি মানুষের যেই দুঃখ দুর্দশা সেই বিষয়টা বিধানসভার অভ্যন্তরে তোলার পরিবর্তে তারা এই দ্রৌপদী মুর্মু ইস্যুকে কেন্দ্র করে কোনোভাবে রাজনীতি করার চেষ্টা করছেন। দ্রৌপদী মুর্মুকে প্রত্যেকেই প্রত্যেক তৃণমূলের যারা বিধায়করা রয়েছেন বা অন্যান্য নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকে সম্মান করেন এবং অখিলগিরি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তিনি ক্ষমা চেয়েছেন, তার পাশাপাশি অখিলগিরি নিজেও ক্ষমা চেয়েছেন। তাহলে বিজেপির এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দ্রৌপদী মুর্মু ইস্যুকে কেন্দ্র করে যে বিক্ষোভ দেখাচ্ছেন সেটার কারণ কি, এটাই মূলত তৃণমূলের প্রশ্ন। পাল্টা বিজেপির তরফে হুঁশিয়ারি, যতক্ষণ পর্যন্ত না অখিলগিরিকে সরানো হবে বা বরখাস্ত করা হবে মন্ত্রিসভা থেকে ততক্ষণ পর্যন্ত এই যেই বিক্ষোভ সেই বিক্ষোভ চলবে। এবং এরই মধ্যে দাঁড়িয়ে আবার নতুন একটা বিষয় সংযোজিত হয়েছে, যেটা জানা যাচ্ছে আগামীকাল বিজেপি পরিষদীয় দলের তরফে ডেঙ্গি ইস্যুতে তারা বিধানসভায় 185 মোশনে মুলতুবি প্রস্তাব দেবেন এবং সেই প্রস্তাবও যদি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেন তাহলে আবারও একইভাবে দ্রৌপদী মুর্মু ইস্যুতে যেমন বিজেপি কক্ষের অভ্যন্তরে এবং বাইরে বিক্ষোভ দেখিয়েছে ঠিক একইভাবে ডেঙ্গি ইস্যুতেও তারা একই পন্থা অবলম্বন করবেন। অর্থাৎ এই অধিবেশন যে চলছে সেই অধিবেশনকে কেন্দ্র করে একদিকে যেমন বিরোধীরা লাগাতার বিভিন্ন ইস্যুতে বিরোধিতা করবে ঠিক একইভাবে তৃণমূলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপির এই ধরনের যে মনোভাব সেই মনোভাবকে তারা কোনোভাবেই সমর্থন করবে না। অন্যদিকে দাঁড়িয়ে আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যখন দ্রৌপদী মুর্মু ইস্যু সামনে আসছে সেই সময় দাঁড়িয়ে বিজেপি পরিষদীয় দল তারা 10:30 সময় একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেন যে পাঞ্চি অর্থাৎ আদিবাসীদের যেই উত্তরীয় সেই উত্তরীয় পড়বেন এবং প্রত্যেকের বুকে দ্রৌপদী মুর্মুর মুখ আঁকা একটি স্টিকার থাকবে। কেন, তার কারণ হচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানিয়েছিলেন বিধানসভার অভ্যন্তরে পোস্টার ব্যানার নিয়ে প্রবেশ করা যাবে না, প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি পরিষদীয় দলে পাল্টা কৌশল ছিল এই যে স্টিকার সেই স্টিকার এবং এই বিষয়টাকে সামনে রেখেই মূলত তৃণমূলের তরফে এবার বিজেপির বিরুদ্ধে স্টিকার পলিটিক্সের অভিযোগ আনা হচ্ছে। একদিকে যখন বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে স্টিকার রাজনীতি করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ফেলা হচ্ছে ঠিক একইভাবে স্টিকার রাজনীতির অভিযোগ তুলছে পাল্টা তৃণমূল। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিধানসভার শীতকালীন অধিবেশন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজ্য রাজনীতিতে তার বলের অপেক্ষা রাখে না এবং এই বিধানসভা সংক্রান্ত আরও একাধিক খবরে নজর রাখতে অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায় এবং কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশনের পর্দায় নয়, ফেসবুক পেজ রয়েছে সেইটিতে লাইক করতে ভুলবেন না, সেটিতে নজর রাখতে ভুলবেন না। অর্থাৎ সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা অবশ্যই নজর রাখবেন এবং তার পাশাপাশি যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আপডেটে থাকতে চোখ রাখুন রিপাবলিক বাংলা পর্দায়। ধন্যবাদ।